इमरान भाई को गिरफ्तार कर लिया गया है। 5 घंटे के बाद अगर इन्होंने मुझे नुकसान पहुंचाया तो एक ऐसी वीडियो अपलोड होगी मेरे चैनल पे कि तहलका मच जाएगा। পাকিস্তানের সবচেয়ে সাহসী সাংবাদিক ইমরান রিয়াজ খান গ্রেপ্তার। মধ্যরাতে তাকে ইসলামাবাদ থেকে গ্রেপ্তার করা হয়। ঠিক এই ইমরান রিয়াজকে ঘিরে এখন পাকিস্তানি রাজনীতি আবারও উত্তাল হয়ে পড়েছে। কেন একজন সাংবাদিককে বর্তমান সরকার এত তড়িঘড়ি করে এত আয়োজন করে গ্রেপ্তার করল? কেন ইমরান রিয়াজ বর্তমান সরকারের জন্য থ্রেট? এবং ইমরান রিয়াজের সঙ্গে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সম্পর্ক কি? কেন এই ইমরান রিয়াজ পাকিস্তানে এত আলোচিত এবং জনপ্রিয়? প্রিয় দর্শক, পাকিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আজকের ভিডিও। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবে। ওপেন দ্যাস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আমরা ইমরান খান নামটার সাথে কম বেশি সবাই পরিচিত, যে ইমরান খান পাকিস্তানের রাজনীতিতে এখন সবার মুখে উচ্চারিত একটি নাম। আর ঠিক সেই ইমরান খানের নামের সঙ্গে মিল রেখে আরেকজন ইমরান খান খুঁজে পাওয়া গেল পাকিস্তানে, আর তিনি হলেন ইমরান রিয়াজ খান, যদিও সবাই তাকে ইমরান খান হিসেবে চেনেন। পাকিস্তানের একটি জনপ্রিয় টেলিভিশনে সাংবাদিকতা করেছেন ইমরান রিয়াজ খান। তার পরপরই তাকে বর্তমান সরকার সেই টেলিভিশন থেকে সরিয়ে দিয়েছে, কারণ এই ইমরান রিয়াজ খান ইম্পোর্টেড সরকারের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন এবং পাকিস্তানের মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবসময় কথা বলেছেন। ইমরান রিয়াজ খান এমন একজন ব্যক্তি যিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, পাকিস্তানের সেনাবাহিনী, পাকিস্তানের রেঞ্জার, পুলিশ কোনো বাহিনীকে এতটুকু ভয় করেন না। তিনি তার সত্য কথাগুলো বলার জন্য সবসময় চেষ্টা করেছেন এবং সাহস নিয়েই বলেছেন। সাম্প্রতিক সময়ে এই ইমরান রিয়াজ খানকে হত্যারও বেশ কবার চেষ্টা করা হয়েছে, তার ফলে তিনি বিশেষ একটি নিরাপত্তা বাহিনী নিয়ে সবসময় চলতেন। সরকার হঠাৎ করে সেই নিরাপত্তা বাহিনী প্রত্যাহার করে এবং তার লাইসেন্স করা অস্ত্র ফেরত নিয়ে যায় এবং তার বুলেট প্রুফ গাড়িটিও নিয়ে যায় বর্তমান সরকার, এবং তার বিরুদ্ধে এক রাতে 20টি মামলা তৈরি করা হয়। গাড়ি আপনি মেরি ছিন লি, হাতিয়ার আপনি মেরে ছিন লিয়ে, 20 FIR মেরে পে করবা লি, ইয়ে গ্রেফতারি বালা তজরবা করনা। এই ইমরান রিয়াজ খান তিনি যিনি পিটিএর পক্ষে মোটামুটি কথা বলেন, আমরা যদি বলি যে পিটিএর পক্ষে বিষয়টি এরকম হবে না, তিনি এই ইম্পোর্টেড সরকারের বিরুদ্ধে কথা বলেন আর যে কথাগুলো পিটিএর পক্ষে চলে যায়। তিনি পাকিস্তানের অসহায় মানুষের পক্ষে সবসময় কথা বলেছেন। ইমরান রিয়াজের বিরুদ্ধে 20টির অধিক মামলা হওয়ার পরও তিনি কখনো এক রাতের জন্য বাহিরে পালিয়ে থাকেননি, তিনি বাসায় থেকেছেন। বর্তমান সময় পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার প্লাস সাংবাদিক এই ইমরান রিয়াজ খান। 3 মিলিয়নের উপর তার সাবস্ক্রাইব, আর তাই তিনি যে কথাটি বলেন সেই কথাটি পুরো পাকিস্তানের জাতির কানে পৌঁছে যায়। গতকাল রাতে পাকিস্তানের তেহরিকে ইনসাফের চেয়ারম্যান ইমরান খান একটি লাইভ বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে। সেই লাইভ বক্তব্যে একাধিকবার ইমরান খানের নাম বলেছেন, অর্থাৎ ইমরান রিয়াজের নাম বলেছেন। তখনও তিনি গ্রেফতার হননি, কারণ ইমরান খান জানতেন যে কোনো সময় তাকে গ্রেফতার করতে পারে এই ইম্পোর্টেড সরকার। শুধু এই ইমরান রিয়াজ নয়, এই তালিকায় সামি ইব্রাহিম রয়েছেন, এআরওয়াই টেলিভিশনের প্রধান কর্তা আশরাফ শরীফ রয়েছেন এবং অনেকেই এ তালিকায় রয়েছেন যাদের অনেকেই বিদেশে চলে গেছেন ইতিমধ্যে। আমি আজকে ভিডিওটি করছি শুধু ইমরান রিয়াজের এই কথাগুলো বলার জন্য নয়, আমার মূল ফোকাসটা অন্য জায়গায়। যখন ইমরান রিয়াজ খানকে ইসলামাবাদের একটি টোল প্লাজা থেকে গ্রেপ্তার করা হয়, সঙ্গে সঙ্গে তিনি তার ইউটিউবে একটি লাইভ সম্প্রচার করেন। মানে আপনি বেল কে লিয়ে ইসলামাবাদ আ রহা থা और ये बिल्कुल इस्लामाबाद की जुरिसडिक्शन है जहां से मुझे अरेस्ट किया जा रहा है। এবং পুলিশ তার গাড়ি ঘিরে রেখেছে, আর তিনি সেই গাড়ির ভেতর থেকে যেভাবে সাহসী কথাগুলো বলেছেন সত্যি হৃদয় কাঁপন ধরে যায়। কতটা সাহস থাকতে পারে একটা মানুষের? তো ऐसा फर्क कोई नहीं पड़ता, ये मुझे अंदर बंद कर दें, ये मुझे जान से मार दें।
केवल इम्पोर्टेड सरकार पुलिस नय पुरोपुर सपोर्ट दी पाकिस्तान गोयंदा संस्था ISI एमटी अभिजोग पीटर कर्मकर् ताके जखन पुलिस घिरे फेले तखन तिनि गाड़ीर भेतरे बसे एकटि यूट्यूब लाइव बक्तव्य दें सेखाने तिनि स्पष्ट करे बोलें आपनारा आमाके तुले निये जाबेन सर्वोच्च हत्या करबेन जदि बेचे थाकि आबारो कथा बोलबो जदि आपनारा पारेन आमाके हत्या करेन आमार मुख बंध करते होले नतुबा कोनो भावे आमाके आमार मुख बंध करते पारबेन ना। एकबार कल्पना करुन तिनि बोलछेन आमार मुख बंध करते चाइले आमाके हत्या करते हबे आमाके जेले निये जाबेन छाड़ा पेले आमी आबारो कथा बोलबो एबं तिनि बर्तमान सरकारेर एकजन ब्रिगेडियारेर नाम उल्लेख करे बोलेन आपनि जेभाबे बाड़ाबाड़ी करछेन तार फलो आपनाके भोग करते हबे एकेबारे तार नाम प्रकाश करे तिनि बोलेछेन। और खास तौर पे ब्रिगेडियर राशिद साहब ये जितना ही आप कर सकते थे मेरे ख्याल में इतना ही आप कर सकते थे एवं तिनि गाड़ी थेके नामार समय पाकिस्तान जिंदाबाद बोले स्लोगान तोलेन संगे संगे रास्ताय जड़ो हवा अनेक मानुष तार साथे स्लोगान तोले মজার ব্যাপার হলো যে পুলিশটাকে গ্রেফতার করতে এসছে তারাও ইমরান রিয়াজের মুখের দিকে তাকিয়ে কোমলভাবে হাসছেন একটি কারণে কারণ এই পুলিশগুলো হয়তো ইমরান রিয়াজের ভক্ত বা ভালোবাসেন হয়তো ইমরান রিয়াজের মতো পাকিস্তানকেও ভালোবাসেন কিন্তু চাকরির নির্দেশে তারা হয়তো গ্রেফতারের জন্য এসছেন। এর আগেও ইমরান রিয়াজ খান এই কথাটি বলেছেন যারা তার বাসায় এসছে তার অস্ত্র নিয়ে গেছে তার লাইসেন্স ফেরত নিয়ে গেছে তার বুলেট প্রুফ গাড়ি নিয়ে গেছে তারা পুলিশ সেই সব পুলিশ এসে ইমরান রিয়াজকে বলেছিলেন আমরা আপনার ভিডিও দেখি আমরা আপনার সাথে একমত কিন্তু আমাদের চাকরির কারণে নির্দেশের কারণে কাজগুলো আমাদের করতে আমরা বাধ্য হচ্ছি। দর্শক যখন ইমরান রিয়াজকে মধ্যরাতে তুলে নিয়ে যাওয়া হয় সঙ্গে সঙ্গে তার সঙ্গে থাকা যারা ছিলেন তারা সেই ভিডিওটা সঙ্গে সঙ্গে রেকর্ড করে এবং লাইভ রেকর্ড করে। একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখেন আমরা বাংলাদেশের রাজনীতিতে দেখি যখন একজন নেতাকে পুলিশ টার্গেট করে তখন কর্মীরা সবার আগে দৌড় মারে বাঁচার জন্য আবার যখন একজন কর্মীকে গ্রেফতার করে তখন নেতারা দ্রুত সেখান থেকে পালায়। তবে সাম্প্রতিক সময়ে আমরা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাকের ক্ষেত্রে কিছু ভিন্নতা দেখেছি তিনি কর্মীকে ছাড়াবার জন্য চেষ্টা করেন বা পুলিশ প্রেজেন্ট ভ্যান থেকে তিনি কর্মীদের মারধর করলে পুলিশের সঙ্গে প্রতিবাদ করেন তার মধ্যে কিছু আমরা পরিবর্তন দেখেছি। তবে অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখেছি যে নেতাকে ধরলে কর্মীরা পালায় কর্মীকে ধরলে নেতারা পালায়। যখন ইমরান রিয়াজকে তুলে নিয়ে যায় পুলিশের একটা গাড়ি বহর এসে একজন ব্যক্তির জন্য পুরো একটা গাড়ি বহর আসে তখন তার সঙ্গে থাকা অনেকেই পুলিশের গাড়িতে জোর করে উঠতে চায় এবং বলে আমাদেরকেও গ্রেফতার করুন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে তারা যে না শুধু তাকে একা নয় আমাদেরকেও নিয়ে যেতে হবে নিজ থেকে গ্রেফতারের জন্য একজন সাংবাদিকের জন্য। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো পাকিস্তানের নিরাপত্তা বাহিনীগুলো যত বাড়াবাড়ি করুক না কেন আমরা দেখেছি আদালতগুলো খুব নিরপেক্ষ জায়গা থেকে বিচার ব্যবস্থা পরিচালনা করে একেবারে সরকারের বিরুদ্ধে যায় এমন রায়ও দিচ্ছে একেবারে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে যায় এমন রায়ও দিচ্ছে। যখনই এর আগেও এই ইমরান রিয়াজের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে প্রত্যেকটি মামলার একদিনের মধ্যেই জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট আবার নতুন করে মামলা হয়েছে আবারও জামিন দিয়েছে। কাল ইমরান রিয়াজ খান হাইকোর্টে যাওয়ার পথেই তাকে গ্রেফতার করা হয় ইসলামাবাদ হাইকোর্ট মে জানা তো আর বাঁধে যাকে আপনি বেল হাসিল করনি থি এবং তার উপর কোনো গ্রেফতারি পরোয়ানা ছিল না তাকে হাইকোর্ট জামিন দিয়ে রেখেছে ঠিক তার মধ্যে তাকে গ্রেফতার করেছে। ইমরান রিয়াজ তার গ্রেফতারের আগে একটি কথা বলে গেছেন তার সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক এবং ইউটিউবে যে আমাকে গ্রেফতারের পর একটি ভিডিও প্রচার হবে যদি আমাকে 5 ঘন্টার মধ্যে ছেড়ে দেয়া না হয় তাহলে আমি সেই সব ব্যক্তিদের নাম উল্লেখ করব যারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে শরীক হয়েছে। যা ইনোনে মুঝে না ছোড়া 5 ঘন্টে কে অন্দর অন্দর তো এক এসি ভিডিও আপলোড হোগি মেরে চ্যানেল পে কে তেলকা মচ জায়েগা। আমরা জানি এই ইমরান রিয়াজ খান পাকিস্তানের একজন সিনিয়র সাংবাদিক তার সাথে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে নিরাপত্তা বাহিনীর বড় বড় পদের সাথে খুব গভীর সম্পর্ক ছিল এবং এই ইমরান রিয়াজ খান ইমরান খানের খুবই পছন্দের একজন সাংবাদিক। আমরা দেখেছি একাধিকবার তিনি
प्रधानमंत्री थका अवस्था इमरान खान इंटरव्यू कर इमरान खान जेको विषय सवार आगे इमरान रियाज खान के तरह बासभवने कल करें और इमरान खान प्रति वक्तव्य इमरान रियाज खान नाम उल्लेख करें कारण इमरान रियाज खान पाकिस्तान सांबा एक आइडल हो गए साहसर बातिगर जाके बला है। और जो साफी बाहर हैं उन सबसे मेरी गुजारिश है आवाज उठाएं बात करें और अपना काम करते रहें। केवल इमरान रियाज नय साहसर बातिगर हिसेबे प्रतिष्ठित आछेन एआर वाई टेलीविशन अशरफ शरीफ बोल न्यूज़ सामी इब्राहिम एरकम आरो बहु सांबादिक जादेरके এই বর্তমান সরকার টার্গেট করেছে হয়তো ধারাবাহিকভাবে তাদেরকে গ্রেফতার করা হবে। তারা গ্রেফতারি পরোয়ানা নিয়ে হুমকি ধমকি মাথায় নিয়ে তারা কিন্তু মুখ বন্ধ রাখেনি কথা বলছে। গণতন্ত্র প্রতিষ্ঠা ইসলামী রিয়াসত প্রতিষ্ঠা মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকরা কতটা সাহসী হতে পারে আমি বিশ্বাস করি বাংলাদেশের আমাদের মতো সাংবাদিকদের তাদের কাছ থেকে শিখতে হবে কারণ চাটুকার তো সব জায়গায় থাকে অর্থের জন্য ক্ষমতার জন্য অনেক চাটুকার জন্ম হয় বুকে সাহস নিয়ে মানুষের পক্ষে কথা বলা দেশের পক্ষে কথা বলার সাহস কজনের আছে। প্রিয় দর্শক আজ পিডিআর চেয়ারম্যান ইমরান খানেরও আদালতে ওঠার কথা রয়েছে অনেকেই ধারণা করছে আজ তাকেও হয়তোবা গ্রেফতার করা হতে পারে। দর্শক আমাদের এই বুলেটিনের পরেই আমরা ইমরান খানকে নিয়ে আরেকটি বুলেটিন দেব আশা করি আমাদের চ্যানেলে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন এবং যারা পাকিস্তানের নিয়মিত তথ্য জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের দিনে বেশ কিছু স্পেশাল বুলেটিন থাকবে কারণ আজ পাকিস্তানে অনেকগুলো ভয়াবহ ঘটনা ঘটছে রাত থেকেই ঘটছে এবং দিনে অনেকগুলো ঘটনা ঘটবে বলেই মনে হচ্ছে তাই আমরা আজ আপনাদেরকে আপডেট তথ্যগুলো দেবার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।